Scientists are not eliminating God, they're eliminating models of God. You learn Sanskrit, go back to your scripture, go back to your Vedas and realize that God is one. Division in Islam is prohibited. We understand the concept of God in Hinduism. Quran is the most positive book. Every day, more than 3,000 fetuses are being aborted in India after they identified that they're females. According to the statistics of 1996, US Department of Justice, 2,730 women are being raped every day. Every 32 seconds, one woman is being raped. I've been raped in US until the time I'm here. Islam has the solutions to the problems of the West. We find that the international media, they are bombarding misinformation about Islam. Some of the international news channels, they are saying war for peace. The Islamic madrasas should be banned. Why? Because they produce human beings who cause terror. মুসলিমদের এটা জানতে হবে যে কিভাবে টেবিলটা উল্টে দেয়া যায়। আমার লেকচার শেষ করার আগে আমি একটা উদাহরণ দেব। গত কয়েক মাস ধরে আপনারা যারা ভারত উপমহাদেশের অধিবাসী, এখন অবশ্য সেটা আন্তর্জাতিক খবর, আপনারা হয়তো সানিয়া মির্জার খবরটা শুনেছেন। সানিয়া মির্জার নাম শুনেছেন? বাবা মাশাআল্লাহ, সবাই জানেন দেখছি। কেন? কারণ হলো মিডিয়া। সবাই সানিয়া মির্জাকে চেনে। কিভাবে? কারণ মিডিয়া চিনিয়েছে, এই মিডিয়ায় তাকে দিয়েছে পাবলিসিটি। এর কারণটা জানেন? কেন? কারণ সে একজন মুসলিম। শুধু মুসলিম হওয়ার কারণে না, কারণ সে মুসলিম হয়ে এমন ড্রেস পরেছে, স্কার্ট আর শর্টস। আর তারপরে টাইম ম্যাগাজিন পত্রিকাতে সম্ভবত সেপ্টেম্বরের শেষ সপ্তাহ বা অক্টোবরের প্রথম সপ্তাহে 2005 সালে তার ছবি প্রচ্ছদে, স্কার্ট পরে সে টেনিস খেলছে। কেন জানেন? কেন? আমরা সবাই জানি, গত বেশ কয়েক মাস ধরে মিডিয়ায় একটা নতুন খবর এসেছে যে ফতোয়া জারি করা হয়েছে সানিয়া মির্জা যে ড্রেস পরে মিনি স্কার্ট সেটা হারাম, এটা নিষিদ্ধ। তখন এটা নিয়ে খুব হইচই হয়ে গেল, সব মিডিয়া আর টিভি চ্যানেলগুলো মুসলিম ওলামার বিশেষজ্ঞদের কাছে গেল যে এটা ঠিক না ভুল। সবাই তখন বলল এটা হারাম হারাম হারাম, আর তখন খবরটা ছড়িয়ে পড়ল। মিডিয়া ঠিক এই কাজটাই করে, ইনফরমেশন জোগাড় করে, তারপর যেভাবে উপস্থাপন করে তখন অমুসলিমরা ভাববে এটা কোন ধরনের ধর্ম, একজন মহিলা খেলাধুলা করছে আর ধর্ম তাকে বাধা দিচ্ছে। ইসলাম ধর্মের নিয়ম কারণ আমরা বদলাতে পারবো না, যেটা ভুল সেটা ভুল, কিন্তু কিভাবে বলছেন সেটাই ইম্পর্ট্যান্ট। আল্লাহ পবিত্র কোরআনের সূরা নাহলের 125 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়া মাজাতিল হাসনা ওয়া জাদিল হুম বিল্লাতিহি হাসান। প্রতিপালকের পথে মানুষকে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, এবং তাদের সাথে তর্ক করো ও যুক্তি দেখাও সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য পন্থায়। আমাকে যখন প্রশ্নটা করা হলো, আমি সাধারণত মিডিয়ার সামনে কথা বলি না, এটা অবশ্য অন্য কারণ আছে, নর্মাল মিডিয়াগুলো, এর কারণটা আমি পরে বলবো, পরে আমি কারণটা বলবো। তবে বোম্বেতে আমরা প্রতি সপ্তাহে লেকচার আয়োজন করি, প্রশ্নোত্তর পর্ব থাকে, সেই লেকচারে কয়েকশো মানুষ এসেছিল। একজন আমাকে এই প্রশ্নটা করেছিল, আমি তাকে বলেছিলাম আমাদের জানা উচিত কিভাবে মিডিয়ার সাথে কথা বলতে হবে। আমি প্রথমে আন্তর্জাতিক মিডিয়াকে প্রশ্ন করব যে আপনারা কেন প্রশ্নটা করছেন মুসলিম ওলামাদের, মুসলিম শিউখদের আর বিশেষজ্ঞদের, যে সানিয়া মির্জা যে পোশাকটা পরছে সেটা ঠিক না ভুল। সে তো র্যাঙ্কিংয়ে 34 নম্বর। কত নম্বর? 34 নম্বর। আপনারা কেন এই প্রশ্নটা কোনো খ্রিস্টান ধর্মযাজককে করছেন না সেরেনা উইলিয়ামসের ব্যাপারে? সেরেনা উইলিয়ামস র্যাঙ্কিংয়ে 1 নম্বর। আপনারা কেন খ্রিস্টান ধর্মযাজকদের প্রশ্নটা করছেন না যে সেরেনা উইলিয়ামস যে পোশাকটা পরে সেটা ঠিক না ভুল? তাদের প্রশ্ন করুন না। আপনারা ভ্যাটিকান সিটির পোপের কাছে প্রশ্ন করুন,
সেরেনা উইলিয়ামস যে পোশাকটা পরে অথবা সানিয়া মির্জার আগে যারা আছে 33 জন তাদের অধিকাংশই হচ্ছে খ্রিস্টান। আপনার খ্রিস্টান ধর্মযাজক আর পোপকে প্রশ্ন করুন তাদের পোশাকটা ঠিক না ভুল। খ্রিস্টানদের বাইবেল পড়লে দেখবেন বাইবেলের বুক অফ ডিউটেরোনমি বলছে 22 নম্বর অধ্যায়ের 5 নম্বর অনুচ্ছেদে মহিলারা এমন কোনো পোশাক পরবে না যেটা পুরুষের পোশাকের মতো, পুরুষরা মহিলাদের পোশাক পরবে না, যারা এমনটা করবে তারা প্রভুর ঘৃণার পাত্র হবে। ফার্স্ট টিমোথি 2 নম্বর অধ্যায় 9 অনুচ্ছেদে আছে যে মহিলারা পোশাক পরবে শালীনতার সাথে, সংযমের সাথে, তারা কোনো রকম অলঙ্কৃত চুল পরবে না অথবা স্বর্ণ বা মুক্তা বা দামি পোশাক পরবে না। একজন খ্রিস্টান মহিলারও শরীর ঢেকে রাখা উচিত। আপনারা খ্রিস্টান নানদের ঠিক সেভাবেই দেখেন, নানদের কেমন দেখেছেন, তাদেরকেও মুসলিম মহিলাদের মতোই দেখায়। আপনারা যদি কখনো মাদার মেরির ছবি দেখে থাকেন তাকে আল্লাহ শান্তিতে রাখুন, তার শরীরও মাথা থেকে পা পর্যন্ত ঢাকা, শুধু মুখ আর কবজি পর্যন্ত হাত খোলা। আপনারা বরং পোপকে জিজ্ঞেস করুন বা খ্রিস্টান ধর্মযাজকদের, যদি একজন নান তার হিজাব ছেড়ে মিনি স্কার্ট পরে টেনিস খেলে তখন তিনি কোন ফতোয়া দেবেন, তিনি তখন কি বলবেন? আমাদের ধর্মে প্রত্যেক মুসলিম নারী, প্রত্যেক মুসলিম মহিলা ধার্মিক। খ্রিস্টানদের কাছে নানরা যেমন ধার্মিক, তারা সবাই শালীন। মিডিয়াকে ঠিক এইভাবেই উত্তর দিতে হবে। এ ব্যাপারে মুসলিমদের মধ্যেও দুটো ভাগ ছিল, বেশিরভাগ ওলামা আর শিউখ তারা বলেছেন এটা ভুল, তাদের কেউ কেউ তখনই ফতোয়া জারি করে দিলেন। তবে তখন কিছু তথাকথিত আধুনিক মুসলিম তারা কি বলেছিল জানেন? খেলাধুলার মধ্যে ইসলাম ধর্ম নাক গলাচ্ছে কেন? একজন মুসলিম পলিটিশিয়ান বলেছেন এই শিউখরা, এই ওলামাগণ খেলাধুলা সম্পর্কে কিছু জানে না, তাই তারা চুপ থাকলেই ভালো। আমি সেই পলিটিশিয়ানকে বলছি আপনি যদি ইসলাম সম্পর্কে না জানেন তাহলে আপনারই চুপ থাকা ভালো। এক হিন্দু পলিটিশিয়ান যিনি বলেছিলেন যে সানিয়া মির্জা আমাদের দেশের একটা গর্ব, যে লোক সানিয়া মির্জার বিরুদ্ধে কথা বলবে সে দেশদ্রোহী, সে দেশকে ভালোবাসে না, সে দেশকে ভালোবাসে না স্টেটমেন্ট। আমি বলেছিলাম যে লোক সানিয়া মির্জার এই পোশাকটাকে সমর্থন করে সে বেদের বিরুদ্ধে কথা বলছে, কারণ হিন্দুদের বেদ বলছে ঋগ্বেদের 10 নম্বর গ্রন্থের 85 নম্বর অনুচ্ছেদের 30 পরিচ্ছেদে মহিলারা পুরুষদের মতো পোশাক পরবে না আর পুরুষরাও তাদের স্ত্রীদের মতো পোশাক পরবে না। এরপর ঋগ্বেদে আছে 8 নম্বর গ্রন্থের 33 অনুচ্ছেদের 19 নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে যে ব্রহ্মা মহান ঈশ্বর তোমাদের নারী বানিয়েছেন, তার দৃষ্টি আনত করো আর পর্দার আড়ালে থাকো। তাহলে হিন্দু ধর্মগ্রন্থ বলছে স্কার্ট পরা হারাম, তাহলে যেসব ইন্ডিয়ান স্কার্ট পরাকে সমর্থন করেন আমি তাদের বলছি এই হিন্দু পলিটিশিয়ান তার ধর্মগ্রন্থের বিরুদ্ধে কথা বলেছেন। এভাবে টেবিলটাকে উল্টে দেন, আমাদের দিকে কেন গুলি ছোড়া হবে? হিন্দুদের জিজ্ঞেস করেন না, এটা কি ইন্ডিয়ান কালচার? এছাড়াও আরেকজন হিন্দু পলিটিশিয়ান তিনি বলেছিলেন যে এটা হলো ইন্টারন্যাশনাল স্পোর্টস। এইসব পলিটিশিয়ানরা আসলে সবাই এক, হোক হিন্দু মুসলিম বা খ্রিস্টান, তাদের বেশিরভাগই নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য লড়াই করে যাচ্ছে। এই হিন্দু পলিটিশিয়ান তখন বললেন এটা ইন্টারন্যাশনাল স্পোর্টস, তাই তাকে এখানে তাদের নিয়ম অনুযায়ী পোশাক পরতে হবে। আর মানুষজন জানে না যে পোশাকটা পরে এতে করে তার পারফরমেন্স ভালো হয়। আচ্ছা ঠিক আছে, মানলাম, এটা মেনে নিলাম, এই পোশাকটা পরতে বলা হয় হয়তো পারফরমেন্স ভালো হয়, কতখানি, 0.5%, 1%, মেনে নিলাম, তর্ক করব না। কিন্তু যদি ইতিহাস দেখেন 15 বছর আগে, 20 বছর আগে, 25 বছর আগে, তখন মহিলারা তারা যখন ব্যাডমিন্টন টাইপের কিছু খেলতো তাদের পুরো শরীর ঢাকা থাকতো। এমনকি ইরানেও দেখবেন মহিলারা তাদের পুরো শরীর ঢেকে স্কার্ফ পরে খেলছে। যদি আপনার কথা মেনেও নেই যে পারফরমেন্স ভালো হয় এই শর্টস পরলে, আমি আপনাকে প্রশ্ন করছি আগামীকাল যদি বিচ ভলিবল ইন্টারন্যাশনাল স্পোর্টস হয় আপনার মেয়েকে কি বিকিনি পরিয়ে সেখানে খেলতে পাঠাবেন? আগামীকাল যদি বিচ ভলিবল ইন্টারন্যাশনাল স্পোর্টস হয় আপনার মেয়েকে কি বিকিনি পরিয়ে সেখানে খেলতে পাঠাবেন? ইন্ডিয়ান কালচার কি এটার অনুমতি দেয়? তারপর তারা বলবেন সুইমিংয়ে প্রতিযোগীরা কম পোশাক পরে ভালোভাবে সাঁতার কাটার জন্য, এজন্য পুরুষরা শুধু একটা ব্রিফ পরে আর মহিলারা বিকিনি পরে,
তবে আপনাদের এটাও বুঝতে হবে, মানতে হবে, যদি কোনো পোশাক না পরেন পারফরমেন্স আরও ভালো হবে। তাহলে কি মহিলাদের নগ্ন হয়ে সাঁতার কাটতে বলবেন? এই দ্বিমুখী নীতি কেন? তখন তিনি বলবেন না না এটা অশালীন, আপনাদের শালীনতার লেভেল এখানে, আমাদের শালীনতার লেভেল এখানে। আপনাদের এই ব্যাপারটা বুঝতে হবে, আপনাদের কাছে যেটা শালীন আমাদের কাছে সেটা অশালীন। কেন আপনারা এই নিয়মটা করছেন না যে সুইমিংয়ে পুরুষ মহিলা নগ্ন হয়ে সাঁতার কাটবে, এতে পারফরমেন্স আরও ভালো হবে? কিন্তু না, তাদের শালীনতার লেভেল এখানে। তাই এভাবে উত্তর দিয়ে টেবিলটাকে উল্টে দিতে হবে। দুর্ভাগ্যজনকভাবে আমরা চুপচাপ বসে থাকি, আমরা মিডিয়ার কাছে নিজেদের হাসির পাত্রে পরিণত করেছি। প্রশ্নটার ব্যাপারে আসি, ওলামাদের কিভাবে উত্তর দেওয়া উচিত? আমি এই সব ওলামাদের বিপক্ষে নই, আসলে তারা মিডিয়ায় কথা বলতে অভ্যস্ত নন। যদি আমাকে কেউ প্রশ্নটা করে ইসলামিক দৃষ্টিভঙ্গি, এ ব্যাপারে ইসলাম কি বলে যে সানিয়া মির্জা একজন টেনিস খেলোয়াড় হয়ে যে রকম পোশাক পরে এটা ঠিক না ভুল, আমি উত্তরে বলতাম সানিয়া মির্জা সম্পর্কে বলার আগে আমি আরেকটা কথা বলি, যে অনেক মুসলিম পুরুষ আছেন যারা ক্রিকেট খেলেন, ইন্ডিয়ান টিমে খেলেন, অন্যান্য টিমেও খেলেন, তাদের অনেকেই সালা আদায় করেন না। সহি মুসলিম বলছে বুক অফ সালাতে, ইমান আর কুফরির মধ্যে ব্যবধানটা হলো সালা। সালা হলো তৌহিদের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ, খুবই গুরুত্বপূর্ণ। শিরক করার পর সবচেয়ে বড় গুনাহ হলো সালা আদায় না করা। তাই আমার মত অনুযায়ী যেসব মুসলিম পুরুষ ক্রিকেট খেলেন আর সালা আদায় করেন না, তারা সানিয়া মির্জা চাইতে বড় গুনাহগার। সানিয়া মির্জা সালা আদায় করে। মুসলিম অভিনেতা অভিনেত্রীরা তারা পর্দায় শিরক করছে, তারা বড় গুনাহগার। আমি সানিয়া মির্জার পক্ষ নিয়ে কথা বলছি না, এ কথা মানব, সানিয়া মির্জা যে পোশাক পরে সেটা ইসলামের নিয়মের বিরুদ্ধে, এটা হারাম। তবে এ কথা বলার আগে আবহাওয়াটা বদলে দিলাম, এটাই হিকমা, পরিস্থিতি বদলে দিচ্ছি। যখনই বলছি খ্রিস্টান ধর্ম এটার বিরুদ্ধে, তারা তখন চুপ হয়ে যাচ্ছে, হিন্দু ধর্ম এটার বিরুদ্ধে চুপ হয়ে যাচ্ছে, ইহুদি ধর্ম এটার বিরুদ্ধে তারাও চুপ হয়ে যাচ্ছে। আমি ক্রিকেট খেলা নিয়ে বলেছি, আমি সুইমিং নিয়ে বলেছি, তারপর যখন উত্তরটা দিলাম যে এটা হারাম, তখনই উত্তরটা তাদের গলা দিয়ে নামবে, তা না হলে উত্তরটা তারা হজমই করতে পারবে না। আমি বলেছি এটা ভালো, সানিয়া মির্জা অন্ততপক্ষে সালা আদায় করে, সে কম গুণাগার অন্তত ওই মুসলিম ক্রিকেটারদের চাইতে যারা সালা আদায় করে না, চার দিন খেলছে, পাঁচ দিন খেলছে, সালাবাদ। আল্লাহ আমাদের সালা আদায় করার নির্দেশ দিয়েছেন, হয়তো ভবিষ্যতে সানিয়া মির্জা ইসলামিক পোশাক পরবে ইনশাল্লাহ। তারপর সে পুরুষদের সাথে খেলতে পারবে কি পারবে না সেটা আরেকটা ইস্যু, কিন্তু আমি এমন ফতোয়া দিচ্ছি না যে সে যা করছে ঠিক। তবে মুসলিমদের এটা জানা উচিত কিভাবে টেবিলটা উল্টে দেওয়া যায়, কিভাবে হিকমার সাথে উত্তর দেওয়া যায়। যখনই আপনি এভাবে উত্তর দেবেন তখনই সবাই চুপ হয়ে যাবে। দুর্ভাগ্যজনকভাবে আমরা মুসলিমরা মিডিয়ার সামনে নিজেদেরকে হাসির পাত্রে পরিণত করছি। সাধারণত আমি মিডিয়ার সামনে কোনো ইন্টারভিউ দেই না, কেন? ধরুন আমি পাঁচ মিনিট ধরে একটা প্রশ্নের উত্তর দেই, বেশিরভাগ সময়ই তারা উদ্দেশ্যমূলকভাবে এটা এডিট করে আর আমার বক্তব্যটা বদলে দেয়। মাঝে মধ্যে সময়ের স্বল্পতার কারণে সেটাকে ছোট করে আর না বুঝেই তারা বক্তব্যটাকে বদলে দেয়, ইচ্ছা অনিচ্ছা জানি না, তবে বেশিরভাগ সময় হয়ে থাকে। আমার উত্তরটা যদি ঠিকমতো হয় তারা কেটে ফেলে, এডিট করে ফেলে, তারপর উত্তরটা শুনে অন্যরকম মনে হবে, অথবা না বুঝে শুনে ছোট করতে গিয়ে আমার বক্তব্যটা অন্যরকম হয়ে যায়। এজন্য ইচ্ছে করেই তাদের আমি এড়িয়ে চলি। যদিও অনেক মিডিয়া থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়, অনেক আন্তর্জাতিক মিডিয়াতে ইন্টারভিউর জন্য ডাকা হয় আমাকে, বেশিরভাগ সময় এড়িয়ে চলি। ইনশাল্লাহ যখন আমাদের চ্যানেল হবে তখন সঠিক চিত্রটা তুলে ধরতে পারবো, আমাদের টেপের কপি দেব। যদি দেখতে চান এটা দেখেন, যদি এডিট করেন আমাদের চ্যানেলে সম্পূর্ণটা দেখাবো ইনশাল্লাহ। একটা চ্যানেল শুরু করা নিঃসন্দেহে খুবই কঠিন কাজ, আর তারপর একটা চ্যানেল শুরু করে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী সেটাকে চালানো, সেটা আরও কঠিন কাজ। ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করছি, আপনারাও দোয়া করবেন যাতে সঠিক পথে চলতে পারি, কোরআন সহিহ হাদিস মেনে চলতে পারি, আর যেন এভাবে ইসলামকে ছড়াতে পারি। আমার লেকচার শেষ করার আগে পবিত্র কোরআনের একটি উদ্ধৃতি দিচ্ছি। সূরা ইসরার 81 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াকুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাওকা, যখন সত্য এসে মিথ্যের সামনে দাঁড়ায় মিথ্যে বিলুপ্ত হয়ে যায়, কারণ মিথ্যা প্রকৃতিগত কারণে বিলুপ্ত হয়ে যাবে। ওয়া খিরদা ওয়ান ওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
আশা করি আল্লাহ তাআলা আমাদের বক্তা জাকির নায়েককে পুরস্কৃত করবেন তার এই তথ্যবহুল লেকচারের জন্য। এখন আমি ডাক্তার মোহাম্মদ নায়েককে অনুষ্ঠান পরিচালনার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ আপনাদের পুরস্কৃত করুন। এখন আমরা শুরু করতে যাচ্ছি সবচেয়ে আকর্ষণীয় সেশন, উন্মুক্ত প্রশ্ন উত্তর পর্ব। আমরা এই সেশনটা শুরু করার আগে একটা ধারণা নিই, আপনারা কি আমাকে বলবেন, আপনারা উপস্থিত শ্রোতারা কতজন ভাবছেন জাকির নায়কের লেকচারের পরে ইসলাম মানব জাতির জন্য শান্তি চায়? আপনাদের হাত তুলবেন প্লিজ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবারে আপনারা বিভিন্ন প্রশ্ন করবেন ডক্টর জাকিরকে, আপনাদের নিশ্চিত করছি সব প্রশ্নই আমরা গুরুত্ব সহকারে শুনব, তারপর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা আসলে বিভিন্ন সমস্যার সমাধান চাই, মানব জাতির বিভিন্ন সমস্যা। যেমন জাকির নায়েক আজকে বললেন, আজকের আলোচনার বিষয়বস্তু ছিল মিডিয়া এবং ইসলাম, যুদ্ধ নাকি শান্তি। আমি এবারে সংক্ষেপে বলি, শান্তির জন্য যুদ্ধ, এই স্লোগান দিয়ে অনেক অত্যাচারী শাসকই এই পৃথিবীতে হত্যাযজ্ঞ চালিয়েছে, ধ্বংসযজ্ঞ চালিয়েছে, আর শান্তি মানুষের জীবন থেকে হারিয়ে গেছে। ইসলাম শান্তির ধর্ম, ভেতরে বাইরে সব দিক থেকেই। তাই আমরা ইহকাল আর পরকালে শান্তির জন্য ইসলামের প্রচার চালিয়ে যাব। আজকে আমাদের সামনে উপস্থিত আছেন ডক্টর জাকির নায়েক, যিনি এইসব ব্যাপারে একজন বিশেষজ্ঞ। আর ডক্টর জাকির নায়েকের লেকচারের মাধ্যমে আপনারা সেই কথাগুলোই এতক্ষণ ধরে শুনলেন। এখনকার এই প্রশ্নোত্তর পর্বের কোঅর্ডিনেটর হিসেবে আমি আমাদের ভলান্টিয়ারদের বলবো, উপস্থিত মুসলিম শ্রোতাদেরও অনুরোধ করব, দয়া করে এখানে উপস্থিত অমুসলিম ভাইদের আগে প্রশ্ন করার সুযোগ দেন। তাদের মধ্যে যারা সাংবাদিক আছেন তাদের আগে বলতে দেন। তাহলে এবারে আমার বাম পাশের মাইক থেকে প্রথম প্রশ্নটা করা হচ্ছে। হ্যাঁ ভাই। হাই, আমার নাম রাহুল ভাটিয়া, আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার। আমার প্রশ্নটা হলো, পবিত্র কোরআনে সূরা হজের 47 নম্বর আয়াতে আছে, বলা হয়েছে, তোমার প্রতিপালকের কাছে একদিন তোমাদের হিসাবে 1000 বছরের সমান। এছাড়াও সূরা সাজদার 5 নম্বর আয়াতে আছে, তোমাদের প্রতিপালকের একদিনের পরিমাপ হবে তোমাদের হিসাবে 1000 বছরের সমান। এরপর সূরা মারিজের 4 নম্বর আয়াতে বলা হয়েছে, ফিরিস্তা এবং রুহ আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হয় এমন এক দিনে যার পরিমাণ পার্থিব 50,000 বছর। তাহলে একদিন সমান কত হবে, 1000 বছর না 50,000 বছর আল্লাহ তাআলার কাছে? আপনার নাম রাহুল তাই না? জি। আপনিই তো গতকাল সৃষ্টির 6 দিন নিয়ে আমাকে প্রশ্ন করেছিলেন। মাশাআল্লাহ, আপনাকে ভালোবাসি। আমিও আপনাকে ভালোবাসি। এখন আপনাকে বলি, ইন্টারনেটে দেখবেন এগুলো খুবই কমন প্রশ্ন, আপনাকে এগুলো জানার জন্য বিশেষজ্ঞ হতে হবে না। আপনি ইন্টারনেটে চলে যান, ইসলাম বিরোধী সাইটগুলোতে এরকম অনেক কিছুই পাবেন। আমি শিওর যে ভাই রাহুল, আপনি বোধহয় পুরো কোরআন পড়েননি। পুরোটা পড়িনি, আমিও জানি। এটা ছাড়াও আমার আরো প্রশ্ন আছে। সরি, আমি আরো কিছু প্রশ্ন করতে চাই, তবে আগে এটার উত্তরটা জানতে চাই। তাহলে দেখছেন, আপনি যদি সত্যটা জানতে চান প্রথমে আপনাকে আসল উৎসটা পড়ে দেখতে হবে। যদি খ্রিস্টান ধর্মকে জানতে চাই আর খ্রিস্টান বিরোধী বইগুলো পড়ি, তাহলে আমি এক পেশে হয়ে যাব। তাই আমি আপনাকে অনুরোধ করছি, প্রথমে ভালো সাইটগুলো দেখেন, পবিত্র কোরআন পড়েন, তারপর 200 না 200টা প্রশ্ন করেন আমাকে, ইনশাআল্লাহ আমি উত্তর দেব। অবশ্যই উত্তর দেব। ওকে, তবে আমি দাওয়ার কাজে নিয়োজিত, এটা বুঝি যে লোকে ইসলাম বিরোধী সাইটগুলো দেখে, প্রথমে সেখানে নেগেটিভ পয়েন্টগুলো দেখে মেনে নিয়ে ইসলামের বিরুদ্ধে চলে যায়। ইসলাম সম্পর্কে জানতে হলে ভালো সাইটগুলোতে যান, এমন সাইটে যাবেন না যেমন অ্যানসারিং ইসলাম। এখানে আমি একটা কথা বলি, আপনার উত্তরটা দিচ্ছি, সমস্যা নেই। না না, যেটা আমি বলছি, আমি আসলে আধা ঘন্টা ধরে ইসলাম সম্পর্কে ভালো কথা বলতে পারবো, আমি এখানে একেবারেই নিরপেক্ষ। আমি উত্তরটা দিচ্ছি, এটা নতুন প্রশ্ন না, এটা নতুন না, এই প্রশ্নের উত্তর অনেক আগেও দিয়েছি আমি। আমি সব কিছুই রেফারেন্স দিতে পারি মাশাআল্লাহ। ভাই, আপনি প্রশ্ন করলেন যে কোরআনের 2 জায়গায়
আল্লাহ বলেছেন একদিনের সমান হলো এক হাজার বছর। আরেকটি আগে সুরা মারিজে 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলার একদিনের সময়কাল হলো 50,000 বছর। এটা কি পরস্পর বিরোধী নয়? এক জায়গায় বলা হচ্ছে 1,000 বছর, আর এক জায়গায় বলা হচ্ছে 50,000 বছর। আরবি ভাষায় এই শব্দটা হলো ইয়ম, এই শব্দটা হলো ইয়ম, ইয়ম। এখন ইয়ম এর দুটো অর্থ আছে। একটা অর্থ হলো দিন, দিন দিন 24 ঘন্টা একদিন। অন্য অর্থটা হচ্ছে একটা সময়কাল, একটা যুগ। এটা যে কোনো একটা সময়কাল হতে পারে। তাহলে ইয়মের একটা অর্থ হলো দিন, আরেকটা অর্থ হলো একটা সময়কাল। তাহলে যদি সঠিকভাবে কোরআন পড়েন, একটা আয়াত বলছে যে একদিন সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপরে চলে যাবে, যেদিনের পরিমাণ হবে 1,000 বছর তোমাদের হিসেবে। একটা দিন, একটা সময়কাল, যেটা সময় হবে তোমাদের হিসেবে 1,000 বছর। অন্য জায়গায় সূরা মারিজের 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ফেরেশতাগণ যখন আল্লাহ তাআলার দিকে ঊর্ধ্বগামী হয়, এই সময় যে সময়টা লাগে একটা সময়কাল, যেটা পার্থিব 50,000 বছরের সমান। উদাহরণ হিসেবে আপনাকে বলি, ধরুন যদি আমি দুবাই থেকে আবুধাবি যেতে চাই 1 ঘন্টা সময় লাগবে, আর যদি আমি দুবাই থেকে যাই ধরুন আমেরিকাতে খুবই স্লো একটা প্লেনে সময় লাগবে 50 ঘন্টা। দুবাই থেকে আবুধাবি যেতে আমার মোট সময় লাগবে 1 ঘন্টা, আর দুবাই থেকে নিউ ইয়র্ক যেতে আমার সময় লাগবে মোট 50 ঘন্টা। এটা পরস্পর বিরোধী কথা নয়, কারণ এই দুটো বিষয়ই আসলে আলাদা বিষয়। তাই আল্লাহ এক জায়গায় বলছেন একদিন সব কিছু তার কাছে চলে যাবে, সেটার সময় আলাদা। অন্য জায়গায় ফেরেশতাগণ তার কাছে যাবেন, সেটার সময়ও আলাদা। এটা পরস্পর বিরোধী নয়, এখানে বিষয় দুটো আলাদা, তাই সময়ের হিসেবটাও আলাদা। যদি অনুবাদ করেন দিন, 24 ঘন্টার দিন, তাহলে পরস্পর বিরোধী হবে। যদি অনুবাদ করেন এটা একটা সময়কাল, যেমন আল্লাহ বলেছেন তিনি এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন মোট 6 দিনে 6টি আয়ামে, এটা আসলে 24 ঘন্টার দিন নয়, তাহলে পরস্পর বিরোধী হবে। এই 6টা সময়কাল, 6টা যুগ, বিজ্ঞানীদেরও এ ব্যাপারে কোনো আপত্তি নেই। তাহলে এখানেও ইয়ামের অর্থ একটা সময়কাল। এই উত্তরগুলোর জন্য আমাদের ওয়েবসাইটে যেতে পারেন irf.net, www.irf.net। ইনশাল্লাহ বেশিরভাগ প্রশ্নের উত্তর সেখানে পাবেন, আশা করি উত্তরটা পেয়েছেন। স্যার, এখানে তাহলে দুইটা হলো আলাদা জিনিস। হ্যাঁ ঠিক, এক্সেলেন্ট। আচ্ছা, আর আর যে শব্দটা আপনি বললেন, শব্দ দুইটা আলাদা, একটা হলো দিন আর অন্যটা হলো, একটা অর্থ হচ্ছে 24 ঘন্টা দিন, অন্যটা হলো যুগ সময়কাল। আর এই দুইটা জায়গাতেই ইয়ম শব্দটা বলা হয়েছে? একই একই শব্দ আছে, একই শব্দ দিয়ে বোঝানো হচ্ছে একটা দিন বা যে তিনটা আয়াত বলেছেন সবগুলোতে, সূরা হাজে আছে, সূরা মারিজে আছে, এছাড়াও যেখানে বলা আছে যে আল্লাহ পৃথিবী আর আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন 6 দিনে, এখানেও ইয়াম শব্দটাই। এর বহুবচন হচ্ছে আইয়াম, একই শব্দ সূরা ফুসিলাতে, আপনি হয়তো রেফারেন্সটা ভুলে গেছেন, 9 থেকে 12 নম্বর আয়াত, এখানেও আইয়াম শব্দটাই আছে। ওকে, তাহলে এই শব্দটা দিয়ে বোঝায় একদিন অথবা, তবে এখানে অর্থটা হচ্ছে একটা সময়কাল, একটা যুগ। আচ্ছা, আর এই সময়কালটা হতে পারে, সময়কাল হতে পারে 1 ঘন্টা, হতে পারে 10 ঘন্টা, হতে পারে 10 বছর, হতে পারে 1,000 বছর, 1 কোটি বছর। আর আর এই দুইটা আয়াত আসলে আলাদা বিষয়ের কথা বলছে। আমি এখন পেছনে দাঁড়াচ্ছি, আবার প্রশ্ন করব। থ্যাংক ইউ। এবার পরের প্রশ্নটা করেন। যদি এখানে কোনো অমুসলিম ভাই থাকেন যিনি প্রশ্ন করতে চান, আমি নিশ্চিত করছি আমরা আপনার প্রশ্ন গুরুত্বের সাথে শুনব আর সেভাবেই উত্তর দেব। যে কোনো ব্যাপারে আপনারা ভিন্ন মত হতে পারেন। আপনারা প্রশ্ন করেন ডক্টর জাকিরকে, আপনাকে সেজন্য ধন্যবাদ জানাব। যদি ডক্টর জাকিরকে কোনো সমালোচিত বিষয় নিয়ে প্রশ্ন করেন, তাহলে পর্বটা সবার জন্য আরও আকর্ষণীয় হবে, যাতে সবাই বুঝতে পারেন সমালোচিত বিষয় নিয়ে। যেগুলো কম সমালোচিত সে বিষয়গুলো পরে আসবে। আর কোনো অমুসলিম ভাই কি আছেন? হ্যাঁ ভাই রাহুল। আচ্ছা, আপনাকে তো আমরা সব জায়গাতেই দেখছি, আর অন্যরাও প্রশ্ন করছে না। হ্যাঁ ভাই রাহুল। হ্যাঁ বলছি, আমি এখন যে প্রশ্নটা করব সেটা হলো, আপনি গতকাল বলেছিলেন, একটা উদ্ধৃতি দিয়েছিলেন যে এক জায়গায় সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন তোমরা আমার কোনো প্রতিমা তৈরি করবে না, এমন রূপক বানাবে না যেটা আছে স্বর্গের উপরে অথবা পৃথিবীর উপরে অথবা পাতালে, কারণ আমি তোমাদের প্রভু খুবই প্রতিহিংসা পরায়ণ। এখন আপনার কি এটা মনে হয় না যে, মানে এটা খুব হাস্যকর হয়ে যায় না যে ঈশ্বরের মধ্যে
প্রতিহিংসা আছে অথবা এ ব্যাপারে তিনি ঈর্ষান্বিত হচ্ছেন? আমার ধারণা ছিল এই অনুভূতিগুলো শুধু মানুষেরই থাকে। ঈশ্বর হিংসা করছে, ঈর্ষা করছে, আমার মনে হয় না ঈশ্বর কখনো এভাবে চিন্তা করে। সুন্দর প্রশ্ন করেছেন, আর আমি আপনার সঙ্গে একমত। ঈশ্বর কেন ঈর্ষা করবেন এই কথাটা বলা হয়েছে বাইবেলে। আমি একথা বলছি না যে বাইবেল আসমানি কিতাব, আমি একথাও মানি না যে পবিত্র বাইবেল ঈশ্বরের বাণী। তারপরেও আমরা এটাও বিশ্বাস করি যে আমরা ঈশ্বরের সাথে কাউকে শরিক করব না। এটা ঠিক, এই অংশটা না হলে ঈশ্বর রেগে যাবেন। ভাই যদি প্রশ্ন করে থাকেন প্লিজ আপনি আমাকে উত্তর দেওয়ার সুযোগ দেন। যদি এটা বিতর্ক হতো আমিও বিতর্ক করতে পারি, কোনো সমস্যা নেই। না না ঠিক আছে, তবে এখন প্রশ্নোত্তর পর্ব চলছে। ওকে প্লিজ আপনি প্রশ্নটা করেন, তারপর আমার উত্তরটা শুনেন। যদি আমার কথার ভেতরে আপনি কথা বলেন আমি হয়তো কিছু মনে করছি না, তবে এটা হবে বিতর্ক, পরে এক সময় সেটা করা যাবে। আই এম সরি। ঠিক, আপনি প্রশ্ন করেন, আরেকটা প্রশ্ন করেন, আমি সেটা শুনবো, তবে কথা বলতে থাকলে সেটা হয়ে যায়। হ্যাঁ আমি বুঝতে পারছি, অনেকটা বিতর্কের মতো, সেটাও করা যায়। আর বিতর্কের সময় থাকে 15 মিনিট। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আমি একটা অনুচ্ছেদে বলেছিলাম যেখানে বলা আছে তোমরা আমার কোনো প্রতিকৃতি তৈরি করবে না, যেটা আছে উপরের স্বর্গে পৃথিবীতে অথবা পৃথিবীর নিচে, তোমরা এমন কাউকে উপাসনা করবে না, কারণ আমি তোমাদের প্রভু ঈশ্বর এবং খুবই ঈর্ষাপরায়ণ। এ কথাটা রয়েছে বুক অফ এক্সোডাসে, অর্থাৎ ওল্ড টেস্টামেন্টে 20 নম্বর অধ্যায়ের 3-5 অনুচ্ছেদে। এছাড়াও বুক অফ ডিউটেরোনমি 5 নম্বর অধ্যায়ের 7 ও 9 অনুচ্ছেদে আছে। আর এটা হচ্ছে বাইবেলের উদ্ধৃতি। আমি একথা বলি না যে বাইবেলের পুরোটা ঈশ্বরের বাণী। এই অনুচ্ছেদটার প্রথম অংশের সাথে আমি একমত, ঈশ্বরের কোনো প্রতিকৃতি নেই। কিন্তু দ্বিতীয় অংশ বলছে ঈশ্বর ঈর্ষাপরায়ণ, আমি একথা মানি না, এই দ্বিতীয় অংশটা। তাই এই প্রশ্নটা আপনি করবেন কোনো খ্রিস্টানকে, আমাকে না। আমি এখানে বাইবেলের সব কিছু সমর্থন করছি না, কোরআনের সাথে মিল থাকলে সমর্থন করব, মিল না থাকলে সমর্থন করব না। তাই আমি আপনার সঙ্গে একমত যে ঈশ্বরের এখানে ঈশ্বরান্বিত হওয়াটা অস্বাভাবিক। আশা করি উত্তরটা পেয়েছেন। তবে মানতে হবে যে ঈশ্বরের সাথে কাউকে শরিক করা যাবে না, আর এটাই হলো সবচেয়ে বড় গুণা। হ্যাঁ হ্যাঁ, এই কথাগুলো আমি গতকালও বলেছিলাম। আমি গতকালও বলেছিলাম যে ঈশ্বরের সাথে কাউকে শরিক করা সবচেয়ে বড় গুণা। ওকে থ্যাংক। আর কোনো অমুসলিম ভাই বা বোন প্রশ্ন করবেন? প্রশ্নটা করেছেন একজন হিন্দু ভদ্রলোক, তার নাম লেখা আছে পি নাইডু। তিনি বলেছেন মুসলিমরা মানুষ জাতির আশীর্বাদ, এখানে অমুসলিমদের কি হবে যারা জন্ম থেকেই মুসলিম নয়, তারা জীবনের কোন পর্যায়ে ইসলামকে বুঝবে? বোন আপনি প্রশ্ন করলেন যে এক হিন্দু ভদ্রলোক বলেছেন মুসলিমরা মানব জাতির আশীর্বাদ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, তবে একজন অমুসলিম যে জন্ম থেকে মুসলিম নয় জীবনের কোন স্তরে সে ইসলামকে বুঝবে? প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি একটা বিষয় পরিষ্কার করে নিতে চাই। আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক শিশুই দিনুল ফিতর নিয়ে জন্ম নেয়। দিন ফিতর অর্থাৎ আল্লাহর ধর্ম। প্রত্যেকটা শিশু মুসলিম হয়ে জন্মায়, পরবর্তীতে তাকে প্রভাবিত করে বাবা মা, গুরুজনেরা, শিক্ষকেরা, সে তখন শুরু করে মূর্তি পূজা, অগ্নি পূজা, এভাবে সে অমুসলিম হয়ে যায়। সেজন্য ইসলাম ধর্ম অনুযায়ী প্রত্যেক শিশুই মুসলিম হয়ে জন্মায়, অর্থাৎ আল্লাহর কাছে সে আত্মসমর্পণ করে, পরবর্তীতে তার পরিবেশের প্রভাবে সে অমুসলিম হয়ে যেতে পারে। তাই কোনো অমুসলিম যখন ইসলাম গ্রহণ করে, এখানে শব্দটা আসলে কনভার্ট হবে না, কনভার্ট মানে হলো এক পথ থেকে আরেক পথে যাওয়া বা এক বিশ্বাস থেকে আরেক বিশ্বাসে। এখানে সঠিক শব্দটা হবে রিভার্ট। রিভার্ট মানে সে আসলে মুসলিম ছিল, পরে অমুসলিম হয়ে গিয়েছিল, তারপর আবারও ইসলামের পথে ফিরে এসেছে। তাই সঠিক শব্দটা হলো রিভার্ট। তাহলে প্রত্যেক মানুষই জন্মায় নিষ্পাপ হয়ে, সে মুসলিম হিসেবে জন্মায়, পরবর্তীতে সে ভুল পথে চলে যায়। এবার প্রশ্নটাতে আসি, যারা অমুসলিম হয়ে যায় তারা কিন্তু অমুসলিম হয়ে জন্মায় না, প্রত্যেক মানুষই মুসলিম হয়ে জন্মায়। যারা তাদের বাবা মা পরিবেশের প্রভাবে অমুসলিম হয়ে যায়, জীবনের কোন সময়ে তারা ইসলামকে বুঝতে পারবে? এক এক মানুষ এক এক সময়ে এটা বুঝতে পারে। যেমন একজন মুসলিম হিসেবে জন্মালো, সে যদি মুসলিম পরিবারে জন্মায় তাহলে হয়তো প্রথম দিন থেকেই বুঝতে পারবে, আবার মুসলিম পরিবারে জন্মানোর পরও অনেকে সেটা বুঝতে পারে না, হয়তো পরে বুঝতে পারবে। কেউ হয়তো প্রথম দিন থেকেই বুঝবে, কেউ 1 বছর পরে 2 বছর পরে 5 বছর 10 বছর, কত সময় লাগবে আল্লাহ জানেন। কিছু মানুষ অমুসলিম পরিবারে জন্মায়, সেখানে সে বড় হয়, তারা হয়তো একেবারে ছেলেবেলায় বুঝতে পারে, স্কুলে পড়ার সময়, কলেজে পড়ার সময়ও হতে পারে। আসলে এক একজন মানুষ এটা এক এক সময়ে বুঝতে পারে। তবে কোনো মুসলিম সেই অমুসলিমকে বোঝাক বা না বোঝাক, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফুসিলাতের 53 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সানু রিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহু আল হক।
আমি তোমাদের জন্য আমার নিদর্শনগুলো প্রকাশ করব, নিদর্শনগুলো প্রকাশ করব এই বিশ্বজগতে এবং তাদের নিজেদের মধ্যে, যতক্ষণ না তাদের কাছে পরিষ্কার হবে এটাই সত্যি। তাহলে কোন মুসলিম সেই অমুসলিমকে বোঝাক বা না বোঝাক, আল্লাহ সুবহান ওয়া তাআলা এই কথাটা স্পষ্ট করে বলেছেন, তিনি নিদর্শনগুলি প্রকাশ করবেন এই বিশ্বজগতে যতক্ষণ না সেটা মানুষের কাছে পরিষ্কার হবে। আমি কোনো কথা বললে একজন অমুসলিম নাও বুঝতে পারে, আল্লাহ যখন কিছু বলেন তখন এটা নিশ্চিত করেন যে সেটা অমুসলিমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে, যতক্ষণ না সে বুঝতে পারে যে এটাই হলো সত্যি, এটাই হলো হাক। পরবর্তীতে এই সত্যটা বোঝার পরে সে মানতেও পারে নাও মানতে পারে, এর কারণটা ব্যক্তিগত, ব্যক্তিগত কারণে মানতেও পারে নাও মানতে পারে। তবে মারা যাওয়ার আগে ইনশাল্লাহ আল্লাহ তাকে নিদর্শন দেখাবেন, এখন কবে কখন আল্লাহই ভালো জানেন, তবে মারা যাওয়ার আগে। আর রোজ কিয়ামতের দিন পবিত্র কোরআন আমাদের বলছে যে যারা ইসলামকে প্রত্যাখ্যান করে তারা কখনো আল্লাহর কাছে অভিযোগ করতে পারবে না যে আমি কোনো নিদর্শন পাইনি, কেন আমাকে জাহান্নামে পাঠাচ্ছেন। তারা শুধু বলবে আমাদের ক্ষমা করে দেন, আমরা ভুল করেছি, কারণ তারা জানে যে তারা নিদর্শন দেখেছে কিন্তু তখন গ্রহণ করেনি। তারা শুধু আল্লাহকে বলবে আমাদের আরেকটা সুযোগ দেন, আল্লাহ তখন বলবেন অনেক দেরি হয়ে গেছে। তাহলে আল্লাহ অবশ্যই তাদের নিদর্শন দেখাবেন তারা মারা যাওয়ার আগে। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, আমার নাম মহেশ, আপনি আজকেও খুব সুন্দর একটা লেকচার দিলেন। আমার প্রশ্নটা হলো, পবিত্র কোরআনে একটা সূরা আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা দোয়া আছে, তিনি বলেছেন তৃষ্ণা তখন চলে যায় সন্ধ্যায় রোজা ভাঙার পরে, তৃষ্ণা তখন চলে যায় আর শিরায় তখন রক্ত সঞ্চালিত হয়। আপনি কি এটার ব্যাখ্যা দিতে পারবেন? ভাই আপনি মাশাল্লাহ অনুবাদ পড়ে শোনালেন একটা দোয়ার, যেটা দিয়ে ইফতার করা হয়। আর আমি আপনাকে বলবো যে মাশাল্লাহ আপনি আস্তে আস্তে বোঝার চেষ্টা করছেন এই শান্তির ধর্মকে, এই সত্যের ধর্মকে। আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে হেদায়েত করেন। ভাই প্রশ্ন করেছেন যে আমরা ইফতারের সময় যে দোয়াটা পড়ি তার অর্থটা আসলে কী। আমরা ইফতারের সময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে তৃষ্ণা তখন চলে গেছে আর ধমনীতে রক্ত চলাচল বেড়েছে। আমরা যখন ইফতার করতে যাই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে আমাদের ইফতারের সময় আমাদের তৃষ্ণা চলে গেছে, আর আমরা তখন বিভিন্ন খাবার খাই, পানি খাই, আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আমরা রোজা রাখতে পেরেছি, এখন রোজা ভাঙার সময় হয়েছে, এখন আমাদের তৃষ্ণা দূর হয়ে যাচ্ছে, আমাদের ক্ষুধা দূর হয়ে যাচ্ছে, এটাই হলো দোয়া। আমরা বলছি যে আমাদের তৃষ্ণা এখন চলে যাচ্ছে এই রোজা ভাঙার মাধ্যমে, আমাদের ইফতারের আগে এই দোয়াটা আমরা পড়ে থাকি। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, আমার নাম দেবাশিস গাঙ্গুলি, আমি পেশাগতভাবে একজন ইঞ্জিনিয়ার আর ফ্রিল্যান্স সাংবাদিক, এই অনুষ্ঠান নিয়ে একটা রিপোর্ট করব। আমি আপনাকে আসলে বেশ কয়েকটা প্রশ্ন করতে চাই। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনার দেশ নিয়ে আপনি কি গর্বিত? সাধারণত সাংবাদিকরা একটা প্রশ্ন করে, সেটার উত্তর দেওয়ার পরে দ্বিতীয় প্রশ্নটাই হয় ট্র্যাপ। তবে দাঁড়ান দাঁড়ান, আমি বলি আমাকে উত্তরটা বলতে দিন, আমাকে শেষ করতে দিন, আমি এই অভিযোগের বিরুদ্ধে বলি, আমি আপনার সাথে খোলা মনে কথা বলতে চাই। থ্যাংক ইউ। আমি আপনাকে দোষ দিচ্ছি না, আমি বলছি বেশিরভাগ সাংবাদিকরাই, আমি এটা বলছি না যে আপনিও এরকমই হতে পারেন নাও হতে পারেন, সেটা আপনি তো কথাটা বলেই ফেললেন। তবে বেশিরভাগ সাংবাদিকই, এখানে আপনারা একটা জিনিস ভালো করে দেখেন, আমি লাইনেই আছি, যদি কোনো লোক মাত্র একটা প্রশ্ন করতে চায় সে প্রশ্ন করেই তখন চলে যায়, ইনি দুটো প্রশ্ন করবেন, যুক্তি এই কথাই বলে উনি আমার উত্তরটা শুনতে চান। আমি প্রথম উত্তরটা দেওয়ার পরে দ্বিতীয় প্রশ্নটাই হবে ট্র্যাপিং, যদি দুটো প্রশ্ন একসাথেই করেন তাহলে সেটা ট্র্যাপ না, কিন্তু কোনো সমস্যা নেই, আমার উত্তর একই হবে, পরে যে প্রশ্নই করুন না কেন আমি আমার দেশকে নিয়ে গর্বিত। দ্যাটস গ্রেট। পৃথিবীর খুব কম দেশগুলোর মধ্যে ইন্ডিয়া একটা, যে দেশ অধিকার দেয় তার দেশের নাগরিকদের যে তারা তাদের ধর্মকে প্রচার করতে পারবে, পালনও করতে পারবে। আমি আমার দেশ নিয়ে গর্বিত। আমি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আমি আমার দেশ নিয়ে অনেক ব্যাপারে গর্বিত। আপনি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন, ধন্যবাদ। ধন্যবাদ। এবারে প্রশ্নটা মহিলাদের মধ্য থেকে। এই প্রশ্নটাও করেছেন একজন অমুসলিম, হেমা খাতার উসমান প্রশ্ন করেছেন, আপনি বললেন মুসলমানদের মাঝে কিছু কুলাঙ্গার আছে যারা খারাপ কাজ করে, মিডিয়াও তাদের তুলে ধরে, এই মুসলিমরা কি ধর্মের নামে এসব কাজ করে মিডিয়াকে সুযোগ দিচ্ছে না,
এতে অমুসলিমরাও ভুল বুঝছে। প্রশ্নটা করেছেন একজন অমুসলিম, আর খুবই সুন্দর প্রশ্ন, যে মুসলিমদের মধ্যে বেশ কিছু কুলাঙ্গার আছে, এই কুলাঙ্গাররাই কি মিডিয়াকে ইসলামের নামে মিথ্যে কথা ছড়ানোর সুযোগ করে দিচ্ছে না? এই কুলাঙ্গাররা তো আসলে কোনো মুসলিমই নয়, একজন মুসলিম কখনো এমন ভুল কাজ করবে না। মুসলিম শব্দটার অর্থ হলো যে ব্যক্তি তার নিজের ইচ্ছাকে আল্লাহ তাআলার কাছে সমর্পণ করে। মুসলিমদের মধ্যে এই কুলাঙ্গাররা হচ্ছে আসলে নকল মুসলিম, নাম হতে পারে মোহাম্মদ, জাকির, আবদুল্লাহ, সুলতান ইত্যাদি ইত্যাদি। নাম দিয়ে আপনি মুসলিম হবেন না, আপনি মুসলিম হবেন কাজ দিয়ে, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করলেই আপনি মুসলিম হবেন। তাহলে এই লোকগুলো সত্যিকারের মুসলিম নয়, তবে তাদের নামগুলো মুসলিম। তাই মিডিয়াকে সুযোগ দিচ্ছে কি দিচ্ছে না এটা নিয়ে তারা ভাবে না, তারা তো তাদের নিজেদের ধর্ম নিয়েই ভাবে না, তারা নিজেদের ধর্মকে থোড়াই কেয়ার করে, কিন্তু তারা তাদের ধর্মকে নিয়ে ভাবে না, মিডিয়া কি বলছে সেটা নিয়েও তারা ভাবে না। তবে আমি মিডিয়া দোষ দেব, মিডিয়া কেন অল্প কিছু মানুষের কাজকে তুলে ধরছে? যদি মুসলিমদের বেশিরভাগই এসব কাজ করত তখন ইসলামকে অপবাদ দিলে আমিও আপত্তি করতাম না, তবে তারাও অল্প কিছু মানুষকে বেছে নিচ্ছে। চিন্তা করেন, হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, এজন্য কি খ্রিস্টান ধর্মকে দায়ী করব? হিটলার যে 60 লক্ষ ইহুদিকে মেরেছে, সবাইকে পুড়িয়ে মেরেছে, এজন্য কি আমি খ্রিস্টান ধর্মকে দোষ দিতে পারবো? না, কারণ বাইবেলের কোথাও লেখা নেই যে তোমরা 60 লক্ষ ইহুদিকে হত্যা করবে, এমন কিছু বলাটা খুবই ভুল হবে। সেজন্য আমি এইসব কুলাঙ্গাদের চাইতে মিডিয়াকেই বেশি দোষ দেব। প্রত্যেক গোত্রে আপনারা কিছু কুলাঙ্গার খুঁজে পাবেন, আর আমি আমার অনেক লেকচারেই এইসব কুলাঙ্গারদের বিরুদ্ধে বলেছি, মিডিয়ার উচিত এমন খবর প্রচার করা যেটা সত্যি, কিন্তু তারা এইসব কুলাঙ্গারদের দেখিয়ে বলতে চায় এরাই হচ্ছে আসল মুসলিম। তারা এভাবে বলতে পারে যে এই মুসলিম চুরি করেছে, তারা মাত্র 1 জন, 5 জন, 10 জন, আর মুসলিমদের সংখ্যা 100 কোটিরও বেশি, এভাবে বললে কোনো সমস্যা নেই। তবে তারা বলতে চায় যে সব মুসলিমই ভুল কাজ করছে। যদি একজন মুসলিম ড্রাগস নিয়ে ধরা পড়ে, মিডিয়া এমন ভাব করবে যেন সব মুসলিমই ড্রাগস নিয়ে ব্যবসা করে যাচ্ছে। মিডিয়ার উচিত হবে সত্য কথা প্রচার করা, আমিও সেটাই চাই। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। ডক্টর জাকির নায়েক, পিস টিভির কার্যক্রম শুরু করার জন্য আপনাকে আগাম অভিনন্দন। আমি দর্শকদের হাততালি দিয়ে অভিনন্দন জানাতে অনুরোধ করছি। আমার প্রশ্নটা হলো, ইসলাম ধর্মে খৎনা দেয়াটা বাধ্যতামূলক কেন? ভাই আপনি প্রশ্ন করলেন, এটা কি আবশ্যিক, এটা কি বাধ্যতামূলক যে মুসলিম পুরুষরা খৎনা করবে, এটা কি ফরজ? ভাই এটা ইসলামে আবশ্যিক না, এটা হলো সুন্নত, এটা সুন্নতে মুয়াক্কাদা, এটা করলে খুবই ভালো, এটা হলো মুস্তাহাব। আর ইসলামে খৎনা দেওয়াটা হলো সুন্নত, এটা ফরজ না। তবে খৎনা দেওয়ার অনেকগুলো কারণ আছে, আমি একজন ডাক্তার হিসেবে এই সুন্নতে খৎনার উপরেই পুরো একটা লেকচার দিতে পারি, তবে এটা প্রশ্নোত্তর পর্ব, আমি তাই সংক্ষেপে বলছি। আজকে বিজ্ঞান আমাদের বলে যদি একজন লোক খৎনা করে তাহলে তার কার্সিনোমা অব পিনাস হওয়ার সম্ভাবনা কম, লিঙ্গে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম। খৎনা দেওয়া থাকলে সম্ভাবনা কম, যদি খৎনা দেওয়া না থাকে তাহলে সম্ভাবনা বেশি। বেশ কিছু রোগ আছে যেগুলো প্রতিরোধ করা যায় যদি খৎনা দেওয়া থাকে। খৎনা দেওয়ার সময় প্রেপিউসটা কেটে ফেলা হয়, অর্থাৎ লিঙ্গের ফোরস্কিন কেটে ফেলা হয়। এখানে আপনারা দেখবেন যে খৎনা না দেওয়া কেউ যদি প্রকৃতির ডাকে সাড়া দেয়, তারপর প্রসাব করার পরে তার প্রেপিউসের ভেতরে প্রসাবের কয়েকটা ফোঁটা থেকে যায় ফোরস্কিনের ভেতরে, এ থেকে অনেক রোগ হতে পারে, চুলকানি হতে পারে, শরীরের ত্বকে প্রদাহ হতে পারে, হতে পারে পেপ্লোসাইটিস। খৎনা করলে এইসব রোগকে প্রতিরোধ করা যায়। আর এছাড়াও আমরা প্রসাব করার পরে পানি দিয়ে ধুয়ে নিই, এভাবে রোগকে প্রতিরোধ করি। আজকে বিজ্ঞান আমাদের বলে একজন লোক বেশি যৌনতৃপ্তি পাবে যদি তার খৎনা দেয়া থাকে, বেশি যৌনতৃপ্তি পাবে। এছাড়াও খৎনা দেয়া থাকলে আপনার ত্বকে বিভিন্ন রকম ইনফেকশন হওয়ার সম্ভাবনাও কম। এখনকার বিজ্ঞান আমাদের বলে যার খৎনা দেয়া থাকে তার এইডস রোগ হওয়ার সম্ভাবনাও অনেক কম। এইডসের ভাইরাস খুবই তাড়াতাড়ি ছড়াবে যদি খৎনা করা না থাকে, এরকম আরও অনেক রোগকে প্রতিরোধ করা যায়। এজন্য আপনারা দেখবেন যে আজকের আমেরিকাতেই 50%-এরও বেশি ছেলেকে তাদের জন্মের পরই খৎনা দেওয়া হয়, তারা কিন্তু মুসলিম না। এমনকি আমেরিকার খ্রিস্টানরাও ডাক্তার বাবা মাকে জিজ্ঞেস করেন, আপনারা কি আপনাদের ছেলেদের খৎনা দিতে চান? আর তাদের 50%-এরও বেশি ছেলেকে খৎনা দেওয়া হয়, ইসলামে আছে সেজন্য করে না, কারণ তারা জানে এতে করে তাদের ছেলেদের উপকার হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই।
আসসালামু আলাইকুম, আমার নাম ইমরান মোহাম্মদ, একজন আইটি ম্যানেজার। আমার প্রশ্নটা ইসলামের বিরুদ্ধে মিডিয়ার ষড়যন্ত্রগুলো নিয়ে। মুসলিমরা কিভাবে এসব ষড়যন্ত্রের প্রতিবাদ করবে? যেভাবে আমেরিকা পুরো পৃথিবীকে শাসন করতে চাচ্ছে, ইসলামকে দাবিয়ে রাখতে চাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এসব ক্ষেত্রে প্রায়ই দেখা যায় যেসব মুসলিম তাদের ধর্ম সম্পর্কে খুব একটা জানে না, তারা মিডিয়ার এইসব মিথ্যা রটনা শুনে সেগুলোই বেশি করে বিশ্বাস করে। মুসলিমদের কিভাবে এসব ষড়যন্ত্রের মোকাবেলা করা উচিত? ভাই, আপনি একটা প্রশ্ন করলেন যে কিভাবে একজন মুসলিম প্রতিবাদ করবে বিভিন্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে যেগুলো আমেরিকানরা ইসলামের বিরুদ্ধে প্রচার করে থাকে, আর আমরাও বুঝতে পারি না যে কি করতে হবে। প্রথমে যেটা করতে হবে, আগে জানতে হবে আমাদের দিনকে। দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ মুসলিমই নিজের ধর্ম সম্পর্কেই জানে না, এই জন্যই আমরা এই সমস্যায় পড়ি। যদি নিজের ধর্মটা ভালোভাবে জানি তাহলে মিডিয়া এই মিথ্যা কথাগুলো প্রচার করার সুযোগ পাবে না। দুর্ভাগ্যজনকভাবে আমরা আমাদের ধর্মকে জানি না, আর এ কারণে মিডিয়া যখন বিভিন্ন খবর প্রচার করে আমরা মুসলিমরা লজ্জিত হই, তাদের সে কথাগুলো মেনে নেই। আমি একটা উদাহরণ দেই। একবার এক ধার্মিক মুসলিম মাশাল্লাহ, তিনি একদিন আমাকে বললেন, ভাই জাকির, আপনি কি জানেন এই তালেবানরা তারা খুবই নিষ্ঠুর খারাপ মানুষ। আমি বললাম, কেন? কারণ কি? কারণ তারা মহিলাদের মারে। আপনাকে কে বলেছে? আমি নিজের চোখেই দেখেছি। কোথায় দেখেছেন? আমি বিবিসিতে দেখেছি। আমি এখানে তালেবানদের পক্ষে কথা বলছি না, তারা আমার বন্ধু না, আবার শত্রুও না, তাদের পক্ষে বলছি না, তারা আমার বন্ধু না। আমি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াই। একবার মালয়েশিয়াতে লেকচার দিচ্ছিলাম, সেখানে এক দম্পতি, তারা দুজনেই ডাক্তার, একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞ, অন্যজন শিশু রোগ বিশেষজ্ঞ। তারা এক মাসেরও বেশি সময় আফগানিস্তানে ছিলেন, সেখানে তারা আহত লোকদের চিকিৎসা করছিলেন। আর সেই মহিলা ডাক্তার, তিনি আমাকে বললেন, টেলিভিশনে যে ভিডিওটা দেখানো হয়েছে, তালেবানরা এক মহিলাকে মারছে, তারা তালেবান না। আপনি কিভাবে জানলেন? কারণ আমি তালেবানদের সাথে ছিলাম, আমি জানি তারা কিভাবে পাগড়ি বাঁধে। যেমন ধরুন, আমরা আরব নই, তাই আমরা বুঝতে পারবো না পাগড়ি বাঁধার কতগুলো নিয়ম আছে আরবদের মধ্যে। তবে আরবরা জানে যে আরব আমিরাতে পাগড়ি পরার নিয়ম একরকম, সৌদি আরবে পাগড়ি পরার নিয়ম আরেক রকম, কুয়েতে পাগড়ি পরার নিয়ম আলাদা, তারা জানে, কিন্তু আমরা জানি না। মহিলা তালেবানদের সাথে ছিলেন, তাই জানেন যে লোকগুলো পাগড়ি পরেছে সেই ভিডিওতে, তালেবানরা সেভাবে পরে না। তাই এই শুটিংটা হলিউডে বা অন্য যেখানে হোক, তারা ভালোভাবে সেই শুটিংটা করতে পারেনি। মিডিয়া এভাবে সব কিছু বদলে দিতে পারে। যেমন ধরুন, আপনাকে প্রশ্ন করলাম যে জর্জ বুশ ভালো না খারাপ মানুষ, ভালো না খারাপ, আপনি বললেন ভালো মানুষ না। আমি এখানে না শব্দটা এডিট করে দেব, আর আপনারা শুনবেন সে ভালো মানুষ। তারপর আপনাকে যখন সে ভিডিওটা দেখাবো, তখন বলবেন, ও মুখ ফসকে ভালো মানুষ বলেছি। আপনি ভালো মানুষ বলেননি, আপনি বলেছেন সে ভালো না, আমি না শব্দটা এডিট করে দিলাম, তারপর আপনাকে দেখালাম, দেখুন ভাই আপনি ভালো বলেছেন। তখন বলবেন, ভুল করে বলেছি, আমি মুখ ফসকে বলেছি। মুখ ফসকে বলেননি, আপনি বলেছিলেন সে ভালো মানুষ না, আমি না শব্দটা বাদ দিলাম, আর শুনে মনে হবে সে ভালো। এভাবে মিডিয়া অনেক রকম খেলা করে। আর আমরা মুসলিমরা, আমাদের যেটা করা উচিত, আমরা আমাদের ধর্মটাকে খুব ভালো করে জানবো, আমাদের দিন সম্পর্কে ভালো করে জানবো, আর যখন এই মিডিয়া প্রচার করবে এইসব, তখন সেগুলো শুনে আমরা তাতে প্রভাবিত হব না। ইসলামকে বিচার করতে চাইলে মূল ধর্মগ্রন্থগুলো দেখতে হবে, কোরআন এবং সহিহ হাদিস। একজন মুসলিম বা মুসলিম সমাজ কি করে সেটা দিয়ে বিচার করলে হবে না। ইসলাম ধর্মকে বিচার করতে চাইলে এটা দিয়ে করব না যে ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান বা সৌদি আরবের মুসলিমরা কি করে। আমি ইসলামকে বিচার করব মূল ধর্মগ্রন্থগুলো দিয়ে, কোরআন এবং সহিহ হাদিস, আমরা এগুলো মেনে চলব। আর মিডিয়ার এসব প্রচারের উত্তরে আমাদের জানতে হবে কিভাবে টেবিলটা উল্টে দেওয়া যায়। যেমন, সেই সাংবাদিক দুটো প্রশ্ন করবেন, কিন্তু প্রশ্ন করেছেন মাত্র একটা, কারণ প্রথম প্রশ্নের উত্তরে যা বলেছি তিনি সেটা আশা করেননি। তিনি আশা করেননি যে আমি বলবো আমি আমার দেশ নিয়ে গর্বিত। ভেবেছিলেন আমি বলবো দেশ নিয়ে আমি গর্বিত না। আমি অবশ্যই আমার দেশ নিয়ে গর্বিত, আমি কোনো মিথ্যে কথা বলছি না, আমি ইন্ডিয়াকে নিয়ে গর্বিত। আর ইন্ডিয়া হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র, আমরা হলাম মুজাহিদ, জিহাদ আমরা সবাই চেষ্টা করছি। আর আমার নামটা নায়েক, সংস্কৃতিতে নায়েক মানে যোদ্ধা, একজন বীর, তাহলে নামেও তো আমি একজন মুজাহিদ। আমাকে এই যুদ্ধের ময়দানে থাকতে হবে, আমাকে আমার কাজ করতে হবে। আর সেজন্য আমি বোম্বেতে থাকতে চাই, কিন্তু লোকজন আমাকে অন্য জায়গায় থাকতে বলে। অনেক লোক আবার আমাকে অন্য কোনো দেশে থাকার পরামর্শ দেয়। আপনার জীবন তো হুমকির মুখে, কেন এই যুদ্ধের ময়দানে থাকবেন?
এটা আমার যুদ্ধ, আর দেশকে আমি অনেক কারণে ভালোবাসি, অনেক কারণ আছে। আলহামদুলিল্লাহ আমি দেশ নিয়ে গর্বিত। সেজন্য মিডিয়ার এইসব প্রচারের উত্তরে আমাদের জানতে হবে কিভাবে টেবিলটা উল্টে দেওয়া যায়। আশা করি উত্তরটা পেয়েছেন। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون.